দ্রুত সময়ের মধ্যে ডিমের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বৃহস্পতিবার রাতে তেজগাঁওয়ে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রির উদ্বোধন করে তিনি জানান, বাজারে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই। তবে ব্যবসায়ীরা জানান, 10 লাখ ডিম তেজগাঁও আড়তে আসার কথা থাকলে এসেছে মাত্র 3 লাখ। বলেন, সরবরাহ ঠিক থাকলে নির্ধারিত দামে ডিম পাবেন ক্রেতারা। অস্থির ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে তৎপর সরকারি বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে সরকারি দামে ডিম বিক্রি উদ্বোধন করতে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। আশ্বাস দেন, নির্ধারিত দামেই বিক্রি হবে ডিম। এই মহৎ কাজকে যারা রুখতে চায় আমরা তাদেরকে মনিটরিংয়ের আওতায় রাখবো। আমরা প্রতিনিয়ত পুরো অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমরা একযোগে কাজ করব। ডিমের বাজারে কোনো সিন্ডিকেট নেই বলে দাবি করেন ভোক্তার মহাপরিচালক। দে আর ডুইং অলওয়েজ, আমরা যে রিপোর্টটা পাচ্ছি প্রতিদিনই তারা কোথাও না কোথাও টাস্কফোর্সের অভিযান চালাচ্ছে, জরিমানা করছে, এবং জরিমানা আমাদের প্রধান উদ্দেশ্য না, প্রধান উদ্দেশ্য সাপ্লাই লাইনটা ঠিক রাখা। ব্যবসায়ীরা জানান, 10 লাখ ডিম আসার কথা থাকলেও এসেছে মাত্র 3 লাখ। সরকার যে নির্ধারিত রেট করছেন 10 টাকা, 18 পয়সা যদি আমাদের কোনো ডিম দেন, আমরা ইনশাল্লাহ 11 টাকা বিক্রি করে আমাদের পক্ষে সম্ভব। আর ভোক্তারা 12 টাকা ইনশাল্লাহ মানে ডিম খেতে পারবে। কোম্পানি, কর্পোরেট কোম্পানি আমাদেরকে ডিম দিতেছে না, এক বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন দেব। সরবরাহ ঠিক থাকলে সরকারের বেঁধে দেওয়া দামেই ডিম বিক্রি করার কথা জানান আড়তদাররা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।